ওইদিকে ডগায় পর্যন্ত প্রজেক্টর দেয়া, এখানে আমাকে দেখতে চাইলে এখানে মারামারি হবে। এই যে বিল্ডিং এর ছাদে কখন যে ভাঙে পড়ে আল্লাহই জানে। বিল্ডিং তো বোধহয় কাঁচা, এখনো শুকায় না। এটা এইভাবে ধাক্কা ধাক্কি করলে রাত দুইটা পর্যন্ত থামানো যাবে না। আস্তে আস্তে আপনারা এক্সিট নেন, সেফ এক্সিট, আস্তে আস্তে সেফ এক্সিট নেন। অ্যাবাউট টার্ন পেছনের দিকে, আমাকে দেখা হয়ে গেলে চলে যান পেছনের দিকে, ওখানে যাবেন প্রজেক্টরের ওইখানে, ওখানে আমাকে আরো বড় দেখা যাবে, এত বড়, বিশাল বড় দেখা যাবে আমাকে। পেছনে পেছনে, গো ব্যাক, গো পেছনে, আস্তে আস্তে পেছনে যান, যান পেছনে যান, এখানে যাও, ধাক্কা ধাক্কি করবেন না, দেখা হয়ে গেলে পেছনে যান, মেহরবানি করে যান। বুকে আমার অনেক ব্যথা, তারপরে আমি আসছি আলহামদুলিল্লাহ, এই এলাকার সন্তান আমি। আপনাদের এত বড় প্রোগ্রাম, এত ভাইরা জড়ো হয়েছেন, আপনাদের ভালোবাসায় চলে আসছি, একটু বসো। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেল। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা দেয় না দেয় কে, সে আল্লাহর জন্য আমরা পড়বো কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার, সব সময় প্রশংসা করব কার, খাওয়ার সময়, ঘুমানোর সময়, মারামারির সময়, ধাক্কা ধাক্কি সময়, খেলাঠেলির সময়, খেলাঠেলি খুব ভালো লাগে না, প্রতিদিন বিভিন্ন জেলায় যে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট লাগে শ্রোতাদেরকে থামাতে, অনেক বলি, বিশাল ময়দানে খোলা মাঠ বিলের মধ্যে করেন, তাহলে লক্ষ লক্ষ লোক জড়ো হলেও সমস্যা নাই। আজকে মাহফিল না করলে কোনো গুনাহ হবে না, কিন্তু এক ভাই যদি আহত হয় সারা বাংলাদেশ নাড়া পড়ে যাবে। মিজানুর রহমান আজহারের মাহফিলে হতাহতের ঘটনা, ঠিক কিনা? এই হইল অবস্থা। তো এই জন্য আমি পানানগরের সন্তান, এই এলাকায় আমার জন্ম, এই এলাকায় আমি বড় হয়েছি, এখানে কেউ আমার ভাই, কেউ আমার বন্ধু, কেউ আমার চাচা, কেউ আমার মামা, বর্ন এন্ড ব্রট আপ এখানে, পূর্বপুরুষ কুমিল্লা, জন্ম এখানে, বড় হয়েছে এখানে, আমার বিশটা বছর কেটেছে এখানে। তারপর আমি গিয়েছি মিশরে, তারপরে মালয়েশিয়াতে পিএইচডি করছি, ওখানে পিএইচডি একেবারে শেষের দিকে। তো আমার এলাকায় যদি এরকম হয় এটা আসলে কাম্য নয়। আমি চাইবো আমার প্রাণের ভাইরা আপনারা একটু শান্ত হন, জায়গা নাই, শুনি না, দেখি না, নো এক্সকিউজ ইজ গ্রান্টেড টু নাইট, আজ রাতে কোনো এক্সকিউজ নাই, স্যাক্রিফাইস করতে হবে আমাদেরকে। দেখা না গেলে কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে আওয়াজ শুনলে চলবে, অডিও, অডিও তো দেখা যায়, কথা বলেন না যে অডিও ওয়াজে দেখা যায়, এমপিথ্রি দেখা যায়, তো এমপিথ্রির ওয়াজ হবে আজকে, যারা দেখতে পাচ্ছেন না তারা অডিও শুনেন। এই যে মিডিয়ার অনেক ভাইরা আসছে, ফজর হওয়ার আগে কি বলছি এটা মিডিয়া চলে আসবে, বাসায় বসে চা বানিয়ে কফি বানিয়ে খাবেন, এয়ারকনের ভেতরে বসে বসে শুনবেন, কেউ ধাক্কা মারবে না, মারবে? তো এখানে ধাক্কা ধাক্কি করতেছেন কেন? ধাক্কা ধাক্কি করবেন না, কেউ যদি কথা বলে এই থামেন এটাও বলার দরকার নেই, এই বসেন এটাও বলার দরকার নেই, নিজে বসে যান। আপনারা সবাই ভালো আছেন তো?
আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ইমানের সাথে রাখুক। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।